बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी बंधुरा सलाम आलैकुम सबाई के सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही नवम श्रेणी अनलाइन क्लासे स्वागत हमें अफरोजा सुलताना सहकारी शिक्षक केमन आछो बंधुरा आशा करछि भालो आछो आलहामदुलिल्लाह आमिओ भालो आछि आमरा गत पाठे कि पढ़ेछिलाम काउरी मने आछे कि ताहले एकटु बोलते पारबे कि पढ़ेछिलाम वेरी गुड ठीकई धरेछो आमरा होच्छे किशोर किशोरीदेर खाद्य तालिका पढ़ेछिलाम अच्छा তাহলে এখান থেকে একটু প্রশ্ন ধরে ফেলি বলো তো কিশোর কিশোরীদের প্রধান খাবার কয় বেলা খেতে হয় ভেরি গুড তিন বেলা আর হালকা নাস্তা কয়বার খেতে হয় থ্যাংক ইউ সো মাচ দুই বার খেতে হয় হালকা নাস্তা ওকে আচ্ছা বলো দেখি দিনে কত পরিমাণ গ্লাস হচ্ছে পানি পান করতে হবে থ্যাংক ইউ সো মাচ 6 থেকে 8 গ্লাস হচ্ছে পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি শরীরে থাকা চাই ওকে अच्छा एबारे चले आसमें आजकल पाठ हम आज पढ़ब हे पोशाक शिल्प उपादान और शिल्प नीति पोशाक शिल्प उपादान और शिल्प नीति हे अध्याय नाम और अध्याय हे पंद्र अध्याय अध्याय जेटा पढ़ब से पार्ट एक पढ़ब पार्ट एके पोशाक हे शिल्प उपादान पोशाक शिल्प उपादान पोशाक शिल्प उपादान हेडिंग एक लिखे फिली पोशाक शिल्प उपादान पोशाक शिल्प शिल्प उपादान ओके पोशाक शिल्प उपादान हमारे पार्ट नहीं आज हम आलोचना करब पोशाक पोशाक तैरी होच्छे कारु शिल्पेर अंतर्गत एक शिल्प कि बोलाम पोशाक तैरी होच्छे कारु शिल्पेर अंतर्गत एक शिल्प और ये पोशाक शिल्पे किछु उपादान व्यवहार करा हय सेई उपादानगुलो कि कि रंग रेखा आकृति जमी नक्शा एगुलो होच्छे उपादान पोशाके होच्छे किछु उपादान তাহলে কি বললাম পোশাক তৈরি কোন শিল্পের অন্তর্গত যদি প্রশ্ন করে তাহলে কি বলবে পোশাক শিল্প কারু শিল্পের অন্তর্গত একটি উপাদান পোশাক শিল্প যে সব শিল্প উপাদানে ব্যবহৃত হয় অর্থাৎ পোশাকে যে সব শিল্প উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলো কি কি রং বিন্দু রেখা আকার ও জমি আজ হচ্ছে আমরা এখান থেকে আবার কি পড়ব এখান থেকে হচ্ছে পড়ব হচ্ছে এই পাটের মধ্যে আমরা পড়ব রং এই পাটের মধ্যে কি পড়ব এই পাটের মধ্যে হচ্ছে পড়ব আমরা রং রং প্রতিটি বস্তুরই কিন্তু নিজস্ব রং আছে প্রতিটি বস্তুর কি আছে প্রতিটি বস্তুর নিজস্ব রং আছে রং মূলত তিন প্রকার রং মূলত কত প্রকার রং মূলত তিন प्रकार এটা হচ্ছে কত প্রকার তিন রং মূলত তিন প্রকার সেগুলো কি কি সেগুলো হচ্ছে মৌলিক রং মৌলিক রং মৌলিক রং আর কি আছে मौलिक रंग आछे गौण रंग आछे मौलिक रंग गौण रंग और सर्वलास्टर प्रकार नाम होच्छे प्रांतिक रंग प्रांतिक
প্রান্তিক রং। ওকে, তাহলে রং মূলত কত প্রকার? রং মূলত তিন প্রকার। রং মূলত তিন প্রকার, আর প্রত্যেকটি বস্তুরই কি নিজস্ব রং আছে। এই তিন প্রকার রঙের মধ্যে হচ্ছে মৌলিক রং, গৌণ রং, প্রান্তিক রং। মৌলিক রং, মৌলিক রং কোনগুলো? মৌলিক রং হচ্ছে হলুদ, নীল, লাল। এই যে দেখো আমার হাতে এগুলো কি আছে, এই যে এটা হচ্ছে নীল, তাই না? নীল একটা জিনিস, নীল একটা ব্যাগ, এইটা হচ্ছে মৌলিক রং। এছাড়া আর কি মৌলিক রং আছে? মৌলিক রং আছে হচ্ছে লাল, লালটা হচ্ছে মৌলিক রং। আর মৌলিক রং আছে হচ্ছে হলুদ। এই যে হচ্ছে এই কলমটার মধ্যে যে হলুদ রংটা দেখছো সেটা হচ্ছে মৌলিক রং। তাহলে মৌলিক রং হচ্ছে আবার কয়টা? তিনটা। তাহলে এগুলো লিখে ফেলি, মৌলিক রং কি কি বলছে। লাল, নীল আর কি হলুদ। লাল, নীল আর হচ্ছে হলুদ হচ্ছে মৌলিক রং। মৌলিক রং তিনটা, আর এই মৌলিক তিনটা রং, লাল, নীল, হলুদ, এই তিনটা রঙের হচ্ছে কি মিশ্রণে অন্যান্য রং কিন্তু তৈরি হয়, কিন্তু মৌলিক রং কারোর মিশ্রণে তৈরি হয় না। কি বললাম? এই তিনটা রঙের মিশ্রণে অন্যান্য রং তৈরি হয়, কিন্তু মৌলিক রং কারোর মিশ্রণে তৈরি হয় না। এই মৌলিক রং হচ্ছে প্রাথমিক রং, যেটা হচ্ছে বিশুদ্ধ রং নামেও পরিচিত। এখন এই মৌলিক রংগুলোকে আমরা ব্যবহার করে গৌণ রঙে রূপান্তর করতে পারবো, অর্থাৎ দুইটা মৌলিক রং মিলে একটা গৌণ রং তৈরি হয়। তাহলে গৌণ রং কাকে বলে বললে আমরা কি বলবো? দুটি মৌলিক রঙের সমানে যে রং প্রস্তুত করা হয় সেটা হচ্ছে গৌণ রং। আর কি বললাম? দুইটি মৌলিক রঙের মিশ্রণে যে রং প্রস্তুত করা হয় সেটা হচ্ছে গৌণ রং। তাহলে মৌলিক রং ধরো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে দুইটা মৌলিক রং হলুদ। হলুদ যোগ এর সাথে আরেকটা, একটা হচ্ছে তার সাথে আরেকটা রং যোগ করে কি করব, গৌণ রং প্রস্তুত করব নীল। তাহলে কি রং প্রস্তুত হবে? রং প্রস্তুত হবে হচ্ছে বেগুনি। দেখো কি বললাম, দুইটা গৌণ রঙের দুইটা মৌলিক রং মিলে কি হবে, গৌণ রংটা প্রস্তুত করা হবে। দুইটি মৌলিক রঙের সমন্বয়ে যে রং প্রস্তুত করা হয় সেটা হচ্ছে গৌণ রং। যেমন হলুদ যোগ নীল মিলে কি হলো, বেগুনি হলো। আচ্ছা, তাহলে এবার চলে আসো হচ্ছে প্রান্তিক রং। প্রান্তিক রং, প্রান্তিক রংটা কি হবে? প্রান্তিক রং হচ্ছে মৌলিক রঙের সাথে, মৌলিক রঙের সাথে হচ্ছে কিছু গৌণ রং মিশ করে যে রং প্রস্তুত করা হয় সেটা হচ্ছে প্রান্তিক রং। কি বললাম? মৌলিক রঙের সাথে যে কোনো একটি গৌণ রং মিশাতে পারে সেটা মিলে হবে হচ্ছে প্রান্তিক রং। তাহলে এখানে লিখে ফেলি, ওকে, প্রান্তিক রং। প্রান্তিক রং, তাহলে প্রান্তিক রঙে কি বললাম? প্রান্তিক রঙে বললাম হচ্ছে একটা মৌলিক রঙের সাথে গৌণ রং মিশিয়ে হচ্ছে তৈরি করা হয়। তাহলে এখানে কি হতে পারে, মৌলিক রং হচ্ছে হলুদ, আর এর সাথে কি যোগ করব, এর সাথে হচ্ছে একটা গৌণ রং যোগ করব, সেটা হচ্ছে সবুজ।
আর এগুলো সংমিশ্রণে কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে হলদে সবুজ, দুইটা মিলে কি তৈরি হচ্ছে? হলদে সবুজ, হলুদ যোগ সবুজ, হলদে সবুজ, হলদে সবুজ। ওকে, আচ্ছা তাহলে এবার একটু বলো দেখি রং কত প্রকার? ভেরি গুড, রং হচ্ছে তিন প্রকার, কি কি? মৌলিক রং, ভেরি গুড, গৌণ রং আর কি প্রান্তিক রং। থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে বলো হচ্ছে মৌলিক রঙের কে কোন রং বলা হয়? ভেরি গুড, মৌলিক রঙকে প্রাথমিক রং বলা হয়, যেটা হচ্ছে বিশুদ্ধ রং নামে পরিচিত। ওকে, এবার তাহলে বলো গৌণ রং কাকে বলে? থ্যাংক ইউ সো মাচ। দুটি মৌলিক রঙের সমানে যে রং প্রস্তুত করা হয় সেটা হচ্ছে গৌণ রং। আর প্রান্তিক রং কোনটা তাহলে? ভেরি গুড, ঠিকই ধরেছ। প্রান্তিক রং হচ্ছে একটা মৌলিক রঙের সাথে যে কোনো অন্যান্য গৌণ রং মিশিয়ে যে রং প্রস্তুত করা হচ্ছে সেটা হচ্ছে প্রান্তিক রং। যেমন আমরা কী লিখলাম? আমরা লিখেছি হচ্ছে হলুদ যোগ সবুজ, হলদে সবুজ। আর কি হতে পারে? নীল যোগ বেগুনি, নীলাব বেগুনি। আচ্ছা তাহলে এবার আমরা আরেকটু প্রশ্ন করি। আরেকটা হচ্ছে আমাদের এই যে রং নিয়ে আমরা পড়ছি, এই রঙের হচ্ছে বৈশিষ্ট্য, প্রত্যেক রঙেরই কিছু বৈশিষ্ট্য আছে। রঙের বৈশিষ্ট্য, ওকে, রঙের বৈশিষ্ট্য কি বললাম? প্রত্যেক ধরনের রঙেরই কিন্তু বৈশিষ্ট্য আছে। মৌলিক রং প্রথমে চলে আসে মৌলিক রঙে। এই মৌলিক রং কি বললাম? হলুদ হচ্ছে লাল নীল, তাই না? এই হলুদ লাল নীল এর মধ্যে হচ্ছে লাল আর হলুদ এই রঙগুলো কিন্তু হচ্ছে উষ্ণ বর্ণ নামে পরিচিত। এরা হচ্ছে উষ্ণ বা উজ্জ্বল বর্ণ নামে পরিচিত এই রঙগুলো। এই রং কি করে? এই রং হচ্ছে মনে হচ্ছে মনের ভিতর একটা পীড়ন তৈরি করে, পীড়িত মনকে একটা পীড়িত করে তুলে, তারপরে উষ্ণতা জাগে অর্থাৎ গরম ভাব জাগ্রত হয় এই হচ্ছে রঙে। তারপর দূরের জিনিসকে হচ্ছে কাছে টানে, অন্যের মন বেশি আকর্ষণ করতে পারে, বস্তুটাকে ছোট বস্তুকে বড় করে দেখায় আর অন্যের মনোযোগ কি আকর্ষণ করে। তাহলে এই রঙের বৈশিষ্ট্যগুলো কি কি? হলুদ আর লাল যেটা হচ্ছে কি নামে পরিচিত? উষ্ণ বা উজ্জ্বল বর্ণ নামে পরিচিত। আর এদের হচ্ছে কি করছে? এরা হচ্ছে অন্যের মনোযোগ বেশি আকর্ষণ করে, মনের মধ্যে একটা উষ্ণ বা গরম ভাব জাগ্রত করে, দূরের জিনিসকে কাছে টানে, বস্তুকে অপেক্ষাকৃত বড় করে দেখায়, আর হচ্ছে কি করে? আর হচ্ছে করে চোখকে পীড়িত করে তোলে। আচ্ছা তাছাড়া কি আছে? তাছাড়া আছে হচ্ছে আর একটা নীল, তাই না? চলে গেল হচ্ছে আমাদের দুইটা মৌলিকের মধ্যে আমরা কি কি বললাম? লাল আর হলুদ বলেছি, আর থাকলো হচ্ছে নীল। নীল হচ্ছে রঙের আর নীলের মিশ্রণে যেসব হচ্ছে রং প্রস্তুত করা হয় সেগুলো কিন্তু শীতল বা স্নিগ্ধ বর্ণ নামে পরিচিত। কি বললাম? এই রঙগুলো হচ্ছে শীতল বা স্নিগ্ধ বর্ণ নামে পরিচিত। এই রঙগুলো কি করে? এই রঙগুলো কিন্তু হচ্ছে ওইখানে যেমন ছিল কি হচ্ছে মনে ভিতর একটা পীড়িত ভাব, চোখকে পীড়িত ভাব করে তোলে, আর এখানে মনকে শান্ত করে। এই রঙটা মনকে একটা শীতলতা দেয়, শান্ত ভাব এনে দেয়। তারপরে দূরের জিনিসকে ওটা যেমন বড় করে দেখায়, এটা দূরের জিনিসকে ছোট করে দেখায়, অপেক্ষাকৃত ছোট দেখায়। এটা আবার এই রং কি মানুষের মনোযোগ আকর্ষণ করতে কিন্তু ব্যর্থ হয়। যেমন হচ্ছে উষ্ণ বা উজ্জ্বল বর্ণগুলো কি করছে? এরা মনের হচ্ছে আকর্ষণ করছে, তাই না? মনোযোগটা আকর্ষণ করছে, কিন্তু এই রং মনোযোগ আকর্ষণ করতে পারছে না, এটা ব্যর্থ হচ্ছে। তাহলে আমরা এখানে কিন্তু আমরা রং কত প্রকার পড়লাম, তাই না? রং পড়েছি কত প্রকার, রঙের বৈশিষ্ট্যটা একটু জানলাম। আরেকবার বলো দেখি এই পাঠ থেকে যে পড়লাম যতটুকু, কারো কোনো সমস্যা আছে? ওকে তাহলে একটু পড়া ধরে ফেলি। বলো তো
প্রতিটি বস্তুরই কি আছে? থ্যাংক ইউ সো মাচ। প্রতিটি বস্তুরই নিজস্ব রং আছে। আচ্ছা, পোশাক তৈরি কোন শিল্পের অন্তর্গত? পোশাক তৈরি কারুশিল্পের অন্তর্গত। রং মূলত কত প্রকার? থ্যাংক ইউ সো মাচ। রং মূলত 3 প্রকার। আর মৌলিক রংগুলো কি কি? ভেরি গুড, মৌলিক রংগুলো লাল, হলুদ আর হচ্ছে কি নীল। তাহলে হচ্ছে তোমরা এবার এস ডাব্লুটা লিখে ফেলো। ওকে, বিভিন্ন ধরনের রঙের বৈশিষ্ট্য উল্লেখ করো। রঙের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের রঙের বৈশিষ্ট্য উল্লেখ করো। ওকে, খুব সোজা আর খুব সুন্দর। এটা হচ্ছে সুন্দর করে লিখবে, কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের একটা নতুন মাস কিন্তু পড়ে গেছে। আমাদের আজকে সেপ্টেম্বর, তাই না? সেপ্টেম্বর 1 তারিখ। আর আমাদের নতুন মাসের থিম ডায়লগও কিন্তু চলে এসছে। আমাদের নতুন মাসের থিম ডায়লগ হচ্ছে নৈতিক শিক্ষা, সেবা ও মানবতার কল্যাণে কাজ করা। কি বললাম? নৈতিক শিক্ষা, সেবা ও মানবতার কল্যাণে কাজ করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? প্রত্যেক মানুষ তার কাজে সেই ফল পাবে যা সে নিয়োগ করেছে। এজন্য আমাদের সবসময় কি করতে হবে? আমাদের সবসময় ভালো কাজে নিয়োগ করতে হবে। আমি নিয়ত যা করব আমি কিন্তু সেই ফলটাই পাবো। এজন্য নিয়ত সবসময় ভালো হতে হবে। একজন নৈতিকতা সম্পন্ন মানুষ কি করে বলতো? তার নিয়তটা সবসময় ভালো থাকে। ভালো নিয়ত করে কিন্তু সে সব কাজ শুরু করে। যেমন ধরো, তার হচ্ছে নৈতিকতা সম্পন্ন মানুষের কথাবার্তা, আচরণে, স্বভাবে সব কিছু নৈতিকতায় কিন্তু প্রকাশ পায়। কারণ সে একজন নৈতিক সম্পন্ন মানুষ, তার কথাই কিন্তু আচরণে হচ্ছে প্রকাশ পায়। তার মধ্যে সততা, পরিচ্ছন্নতা সব কিছু কিন্তু স্পষ্টভাবে ধরা পড়ে। কিন্তু একজন অনৈতিক মানুষের মধ্যে, কথার মধ্যে কিন্তু এসব আমরা সেটা পাই না। প্রত্যেক মানুষকে চেষ্টা করতে হবে কি, একজন নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে এবং দেশের, সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে। আমি যখন অন্যকে উপকার করব তখনই কিন্তু আমি নিজেও উপকার পাব। আবার অনেক সময় হ্যাঁ আমি উপকার করছি, তাই বলে কেউ আমার উপকার করছে না বলে আমি উপকার তার ছেড়ে দেব, সেটা কিন্তু করা যাবে না। একজন নৈতিক সম্পন্ন গুণসম্পন্ন মানুষ সবসময় নিজের কথা না চিন্তা করে অন্যের কথা কিন্তু চিন্তা করে নিজেকে সমাদৃত করে কাজে। আশা করব তোমরা সেই সব মানুষে গড়ে উঠবে যারা হচ্ছে দেশ ও জাতির কল্যাণে সবসময় নিয়োজিত থাকবে এবং তার কাজের দ্বারা সমাজকে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, আর তোমাদের এই পার্টে যদি কারোর কোনো সমস্যা থাকে ওকে অবশ্যই আমাকে জানাবে। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।